রাজ্যত ধারাবাহিক মরেল পুলিশ গণপ্রহারত এরাতিতে দুজনের মৃত্যু তিনি দিনের প্রাণ গল তিনজনের মরেল পুলিশক মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কথা লোকসভাত অমিত শাহে ঘোষণা করার ছদিনের ভিতরতে রাজ্যত গণপ্রহারত মৃত্যু তিনজন দুর্ভোগিয়ার আনকি বুধবার নিশা রাজ্যের দুঠাইত সংঘটিত হল মরেল পুলিশিংয়ের জঘন্য ঘটনা। প্রথমটো ঘটনা দরঙর পদ্মঝাড়ত তামুলপুরের তিনিপুখুরীত সংঘটিত হয়েছে। দ্বিতীয়টো ঘটনা চুরির অভিযোগত মরেল পুলিশে কোবাই কোবাই হত্যা করলে দুজনকৈ লোক। দরঙর পদ্মঝাড়ত ঘাতকর বলি হল মজিবুল রহমান। চুরর সন্দেহত নাওপুতার মজিবুলক হত্যা করার অভিযোগত পুয়াই বুড়া আরক্ষীয়ে গ্রেপ্তার করলে পদ্মঝাড়র দশজন লোক। মরেল পুলিশক এড়ি নিরপরাধী লোক গ্রেপ্তার করার অভিযোগ পরিয়ালর। আমি এওঁলোকক আমি যথেষ্ট এওঁলোক আইডেন্টিফাইড হয়েছে আর আমি সাক্ষী প্রমাণ যথেষ্ট পাইছো, এখানে সেই সন্দর্ভতে এওঁলোকক আমি আটক করবো। ডেকাত দেখার পিছন নিজের জীবন বসবার কারণে জোনা নক যি করবো, তারপর ধরি পেলাই আনি রাস্তাত বোলা উঠে উঠার পিছন কোনে মাসি কি মাসি না জানো, তারপর আমার মানুষটা আমার ঘরক গেছি চুরহা বলে শুনিলো। তারপর সকল আটা বাড়িলে, তারপর এও ওলা আইলে গোটেখিনি মানুষ, আর পিছত এও আইলে, তারপর এই রাস্তায় উঠার পিছত ঘরলে গেছে। বারু রাতিপুয়া আজি কি কারণত নিলে গম নেপাও। আর বাক্সার তামুলপুরত মরেল পুলিশের বলি হল তিনিপুখুরী গাঁর বিনোদ ব্রহ্ম। চুরর সন্দেহত বলাই দাস নামের লোকজনে গছত বান্ধি কোবাই কোবাই বিনোদক হত্যা করার অভিযোগ ভুক্তভোগী পরিয়ালর। নামটো হয় মানে বিনোদ ব্রহ্ম। এনে লড়াটো ঘরত অভাবে অভাব হলেও তারমানে মাঝে মাঝে গাঁত এনেকাই কারবার বস্তু কিবা কিবি আনি ফেলে খায় বা তাক মানুষগুলো এনে চুর বলে কয়। কিন্তু ঘটনার পাছতে পলাতক হয়ে আছে অভিযুক্ত বলাই দাস। 14 আগস্টত হোজাই জেলার লঙ্কার বামুনগাঁওত হিফজুর রহমানক মরেল পুলিশে হত্যা করার ঘটনার তিনদিন পিছত পুনের দুজন লোকক হত্যাকাণ্ড জোকারিছে রাজ্য। মানসিকভাবে অসুস্থ হিফজুর রহমানক হত্যা করার অভিযোগত ছজন লোকে রঙা ঘরের ভাত খাওয়ার বিপরীতে এটিও পলাই আছে তামুলপুর কাণ্ডর মূল অভিযুক্ত বলাই দাস। মুসলপুরের মনোহর রাজবংশী, মঙ্গলদৈর পর নবজ্যোতি মহন্ত আর দবকার পর আব্দুল হাকিমর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।